নরেন্দ্র মোদীর লোক সব জায়গায় আছে, সব পার্টিতে আছে। সর্বভূতেষু বলা হয় আমাদের দেব দেবীদেরকে। বিজেপি হচ্ছে সর্ব পার্টিষু, সর্ব জায়গায় আমরা আছি। বিজেপি ছাড়া চলে নাকি? নরেন্দ্র মোদী সর্বত্র। আপনারা দুজন দুটো প্রশ্ন করছেন, কোন প্রশ্নটাকে ঠিক করে? পবন সিং না জাস্টিস গাঙ্গুলি? ভবিষ্যৎ বলবে, ভবিষ্যতের গর্ভে অনেক কিছু লুকিয়ে থাকে, সেই জিনিস আগে জানতে হয় না, ভবিষ্যৎ জানলে খারাপ হয়। আপনি কি চাইছেন? 6 তারিখ কিংবা 7 তারিখ বিজেপিতে একটা বড় যোগদান রয়েছে, সেই নামটি কি অভিজিৎ গঙ্গোপাধ্যায়? দেখুন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবশ্যই বড় নাম, আমি সেটা অস্বীকার করছি না। আরো অনেক বড় নাম লাইনে আছে, আমরা লাইন খুললে পরে হুড়ুর করে ঢুকে যাবে। একসময় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন উনি নাকি দরজা খুললে নাকি বিজেপিটাই নাকি থাকবে না, এখন তো সেটা নেই, উল্টো দেখা যাচ্ছে। তবে এবার আমরা খুব, আমি আগেই বলেছি রাজ্যের সভাপতি হিসেবে আমার স্ট্যান্ড, আমার পার্টি স্ট্যান্ড, আমরা খুব বেছে বেছে নেব, পচা আলু নেব না। যাদের বিরুদ্ধে গুরুতর কোনো অভিযোগ আছে এরকম কোনো নেতৃত্বকে আমরা নিতে চাই না। তৃণমূলে একাধিক নেতার নাম রয়েছে এই তালিকায়? একাধিক নেতার নাম রয়েছে, অনেকেই আসতে চাইছে। তৃণমূলের অবস্থা ভালো না। আহ্বান জানাবেন, আপনি কি জাস্টিস গাঙ্গুলিকে কি জানাচ্ছেন, আহ্বান জানাচ্ছেন বিজেপিতে যোগদান? আমি তো বললাম ভবিষ্যতের গর্ভে অনেক কিছু লুকিয়ে আছে, ভবিষ্যৎ যখন বর্তমান হবে তখন জানবে। উনি উনি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন, পদত্যাগ না, উনি দাঁড়াবেন দাঁড়াবেন না জানিয়েছেন। বিজেপির সাথে ওনার সম্পর্ক আছে, থাকবে, একজন শিল্পী মানুষ, ওনাকে নাম দেওয়া হয়েছিল, উনি জানিয়েছেন আমাদেরকে, মানে আমাদের উচ্চ নেতৃত্বকে, যে ওনার ব্যক্তিগত কিছু সমস্যা আছে তার জন্য উনি মুক্তি। গতকাল পবন সিং তিনি তার মুম্বাইয়ের ফ্ল্যাটে তিনি পার্টি করেছেন, যখন ঘোষণা হয়েছে তিনি নিজে দেখেছেন, আমার নিজের সাথে তার কথা হয়েছে, পুজো করেছেন, তাহলে হঠাৎ করে কয়েক ঘন্টার মধ্যে কি হয়ে গেল? দেখুন, ওনার আরও কোনো অন্য জায়গা থেকে দাঁড়ানোর ইচ্ছে থাকতে পারে, বাংলার আসানসোলের থেকেও তো ওনার আরও পপুলারিটি আরও অনেক জায়গায় আছে, একজন গায়ক তার পপুলারিটি একটু বিস্তৃত অঞ্চলে আছে, উনি হয়তো অন্য জায়গা থেকে দাঁড়ান। সেখানে তো আমরা আগের বার দিব্যেন্দু অধিকারী ছেড়ে আরেকজনকে দিয়েছি, যে আমাদের পার্টির নেতা, পার্টির জেনারেল সেক্রেটারি পদে আছে। পরিবারবাদ আর একই পরিবারের দুজন বিজেপি বা যে কোনো পার্টিতে থাকার মধ্যে কী পার্থক্য? নরেন্দ্র মোদী আমাদের ইয়েতে বলেছেন, লোকসভাতে দাঁড়িয়ে এর উত্তর দিয়েছেন, যে পরিবারের বলেই তাকে টিকিট দিতে হবে। আর একজন সে একটি পরিবার থেকে দুজন ব্যক্তি দাঁড়িয়ে উঠল, তো এসে সে টিকিট পেল। এই দুটোর মধ্যে বেশি পার্থক্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নেতা এই জন্য যে তিনি ভাইপো বলে। পার্টি সমস্ত কিছু দেখছে।